খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া, ওটা তো আলাদা একটা টেস্ট থাকে, তাই না? আবার ডিম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমাদের প্রধানমন্ত্রী রিসেন্টলি বলেছেন গাছের কাঁচামরিচ যদি লাগাই তাহলে সেটা খেতে খেতে যদি আমরা ছিঁড়ে নিয়ে এসে খাই সেটার টেস্ট নাকি বেড়ে যায়। তো আজকে প্রধানমন্ত্রীর রেসিপিতে আমি কাঁচামরিচ খেয়ে দেখাবো আর দেখবো এবং জানাবো যে আসলেই কি কাঁচামরিচের টেস্ট বাড়ে নাকি যেমন খাই ঠিক তেমনই থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছগুলো, এটার মধ্যে অনেকগুলো মরিচ হয়েছে আর মরিচগুলো খুবই টেস্টি। এই গাছের মরিচটা বেশি ঝাল, দুইটাই ঝাল, কিন্তু এটা এখনও পুরা মানে পাকেনি, মানে প্রাপ্তবয়স্ক হয়নি, এগুলো হয়েছে। তো আমি এখন এখান থেকে কাঁচামরিচগুলো ছিঁড়ে নিচ্ছি এবং ভাত দিয়ে খাবো, ভাত না অ্যাকচুয়ালি বিরিয়ানি দিয়ে খাবো। তো যেটা দিয়ে খাই দেখি কাঁচামরিচের স্বাদটা আসলে কেমন। তো আমি কয়েকটা এখান থেকে ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়ে এখন আমি কাঁচামরিচ খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে কাঁচামরিচের স্বাদ কি আসলেই বেড়ে গেছে কিনা। তো আমি এখন এখানে নিয়ে এসেছি এবং একটা কাঁচামরিচ নিলাম বিরিয়ানির সাথে এবং এখন খেতে খেতে দেখবো কাঁচামরিচের স্বাদটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো এই তো কাঁচামরিচ খেলাম এবং গাইস সত্যি কথা আসলে কাঁচামরিচের স্বাদ কিন্তু অনেক বেশি। গাছ লাগিয়ে ফেলুন এবং বেশি স্বাদের কাঁচামরিচ এভাবেই খান।